এ পর্যায়ে থাকছে বাংলাদেশে কিছু খবর। আওয়ামী লীগকে বিএনপি শত্রু মনে করে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলটির সাথে এখন আর আপোষ করতে চায় না তাদের দল। আন্দোলনের নামে বিএনপির যে কোনো নাশকতার জবাব রাজপথে দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আর তত্ত্বাবধায়ক সরকার মরে ভূত হয়ে গেছে বলে উল্লেখ করে বিএনপিকে মাথা থেকে সেই ভূত নামাতে আহ্বান জানান ওবায়দুল কাদের। বিএনপি জোটের চলমান আন্দোলনের প্রতিবাদে নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজের পাশে সমাবেশের আয়োজন করে জেলা আওয়ামী লীগ। সমাবেশে অংশ নিয়ে ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক খেলার মাঠ প্রস্তুত। আগামী জানুয়ারিতে বিএনপির বিপক্ষে ফাইনাল খেলা হবে। বিএনপি এখনও তত্ত্বাবধায়ক সরকারের আশায় বসে আছে জানিয়ে কাদের বলেন, মৃত এই তত্ত্বাবধায়ক সরকার আর কখনো জীবিত হবে না। ওবায়দুল কাদের আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সরকার কাজ করছে, অচিরেই জিনিসপত্রের দাম কমে আসবে বলে জানান তিনি।